গ্রামবাংলা লোকসভা জুড়ে প্রচারে নিজেদের মতো প্রচার করছে প্রত্যেকটা রাজনৈতিক দলই। আর সেই রাজনৈতিক দলগুলি যেভাবে দেয়াল লিখন শুরু করেছে এবং প্রচার করছে বুথে বুথে গিয়ে, ঠিক একইভাবে সমস্ত দলগুলি প্রচার করলেও এখানে দেখা যাচ্ছে আরামবাগ লোকসভা জুড়ে প্রায়শই দেয়াল জুড়ে বিজেপি দখল করেছে, কিন্তু সেই দেয়ালগুলিতে এখনও নিজেদের প্রার্থীর নাম লিখে উঠতে পারেনি। মানুষের মন বা মানুষের দৃষ্টি কেড়েছে মিতালিবাগ, এবং মিতালিবাগের ফ্ল্যাগ ফেস্টুন সবেতে ভরে গেছে গোটা লোকসভা জুড়ে। ঠিক অনুরূপভাবেই অরূপ দিগার বিজেপির প্রার্থী, তার নামই এখনও দেয়ালে লেখা হলো না। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি আস্তে আস্তে পিছিয়ে পড়ছে বিজেপি? আবার নরেন্দ্র মোদী 2024 লোকসভা ভোটের প্রথম প্রচার শুরু করেছিল এই আরামবাগকে দিয়েই, আর সেই আরামবাগই আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। রাজনৈতিক মহল বলছে, এখনও যারা দেয়ালে নিজেদের প্রার্থীর নামটাই লিখে উঠতে পারলো না, তারা কীভাবে ধরে রাখবে আরামবাগ লোকসভা? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি পিছিয়ে পড়ছে আস্তে আস্তে বিজেপি? যেহেতু দেয়ালগুলি দখল করেছে এখনও নাম লিখে উঠতে পারেনি, ঠিক অপরদিকে মিতালিবাগ গোটা লোকসভা জুড়ে প্রচারে ঝড় তুলেছে। কখনো বাজারের মধ্যে বাজার করছে, কখনো বা গরুর গাড়িতে চড়ে প্রচার করছে। আরে লক্ষাধিক ভোটে জিততে গেলে যেগুলো করার প্রয়োজন, আজকে তারা কোথায় প্রচারে আছে, কোথায় দেয়াল লিখনে আছে, কোথায় মানুষের কাছে যাচ্ছে, মানুষের কথা বলছে, এই রকম তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না। তাতে করে কিভাবে সম্ভব যে ওরা জিতবে? প্রার্থীর নাম নেই, এটা তো দেখছি বিজেপির একটা দেয়াল নাকি? হ্যাঁ, বিজেপির দেয়াল চিহ্ন দেওয়া আছে, কিন্তু প্রার্থীর নাম নাকি কি বুঝছি বলতে, এবারে পরিস্থিতি খুবই খারাপ। কেন, এই যে রাস্তাঘাট খারাপ, হ্যাঁ, এবার মানুষের মন কোন দিকে ঘুরবে বলা যাবে না। আমার শহর আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।